গুড মর্নিং, আমি ঝুমা, আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে থেকে আরও নতুন আরেকটা ব্লগ। আজকে নতুন আরেকটা দিন, এতদিন তো শরীর খারাপে ভীষণ ভুগেছি, এখনও হয়তো গলাটা শুনে বুঝতেই পারছো যে পুরোপুরি কিওর হয়নি, কিন্তু অনেকটাই সুস্থ, আমি অনেকটাই সুস্থ আছি, যার জন্যে ব্লগটা শুরু করলাম। চলো সারাদিন কী করি দেখাচ্ছি। আর তার আগে বলি, আজ মানে অনেক দিন বাদে আজকে হচ্ছে একদম সানি ডে যেটাকে বলে, হ্যাঁ, ভীষণ রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে, মানে কাচাকুচি করলে মনের শান্তিতে কাচাকুচি করার দিন আজকে। কিন্তু আজকে আমার কোনো সেরকম কাচাকুচি নেই, তাই সেসব কিছু করব না। নিচে চলো, নিচে গিয়ে এক কাপ চা খাই আগে, চান টান হয়ে গেছে, আর এক কাপ চা খাই তারপর কথা বলি। চাটা খেয়ে এবার যাচ্ছি হচ্ছে একটু রেশন অফিসে, অফিসে নয় দোকানে, অনেকদিন রেশন টেশন তোলা হয়নি কিচ্ছু, তা ওই জন্য কার্ডটা যাতে থাকে অন্তত, তাই একটু রেশন দোকানে গিয়ে রেশন কার্ডটাকে এন্ট্রি করিয়ে নিয়ে আসতে হবে। চলো রেশন অফিসে যাই, কি রোজ যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, দু মাস যাওয়া হয়নি, সে যেতেই হবে। চলো, উফ, রেশন থেকে বাড়ি এসে গেছি, এবার হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। একটু চা খেয়ে বেরিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে, এবার একটু চা খাবো, আর একটু চাও করেছিলাম, সেই চাও একটু অল্প করে খাবো, সেরকম কিছু খাওয়া তো যাচ্ছে না, কিন্তু খিদে পাচ্ছে, এবার অল্প অল্প করে তো খেতে হবে, প্যারাসিটামলটা খেলে না শরীরটা ভীষণ দুর্বল মানে করে দেয়, যার জন্যে তোমার কিছু আর ভালো লাগে না। তা যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকে সেরকম কিছু রান্নাও করব না, কারণ হচ্ছে আজকে একটু ভাত করবার ডিম, পরশু দিন রাত্রিবেলা ভাজা হয়েছিল, সেই তিনটে ডিমের অমলেট ফ্রিজে রয়েছে, হ্যাঁ, ওই ডিমটা দিয়ে ভাবছি একটুখানি তরকারি মতো করে দেবো, মানে করে নেবো, আর ভাত করবো একটু, ওই দিয়ে আজকে দিব্যি খাওয়া হয়ে যাবে দুপুরবেলা, আর কিছু লাগবে না। চা খাই, হ্যাঁ, অনেকটা চা নিয়েছি, অনেকটা চা কাপে করে, হ্যাঁ, অনেকটা চা খাবো আজকে। তারপর আজকে ওই জামাটা সেই সেদিনকে কেচেছিলাম, এই কেটে রেখেছিলাম, ওইটা আজকে সেলাই করে ফেলবো, হাতে অনেকটা সময় আছে ওই জন্য ওইটা আজকে সেলাই করে ফেলবো। সেলাই মেশিনটার তো এই অবস্থা, এর ওপর সব তুলে রেখেছে মেয়েটা, তো এইটাকে এখন পরিষ্কার করে ঘরে নিয়ে গিয়ে তারপর সেলাই ফেলাইতে বসতে পারবো। আর আজকে এত রোদ, এত রোদ বাইরে দেখো ঝলসে যাচ্ছে একদম চোখ ফোক, এত রোদ বেরিয়েছে যে মানে আমার মুখটা ঝাপসা লাগছে কেন, বাইরে এত রোদ বেরিয়েছে যে জানো তো, মানে ভাদ্র মাসে লোকে যে জামা কাপড় আর কি ওই রোদে দেওয়া এসবের চল যাদের আছে, আমার তো নেই, কারণ আমি অত খাটতে পারবো না, ওই রোদে দেবো আবার তুলবো অতো পারবো না, ওই জন্য দিই না। আর এখন তো ন্যাপথলিন ট্যাপথলিন এসব এসে গেছে, পোকামাকড়ের ভয়ও সেরকম হয় না কাপড়ে দেওয়ার জন্য, আর তোমার হচ্ছে যাই হোক, তো রোদে আমি দিই না, কিন্তু যারা রোদে দেবে ভালো ভালো জামা কাপড় শাড়ি টাড়ি, আজকের দিনটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, তাদের জন্য একদম খুব ভালো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ওই মেশিনটাকে পরিষ্কার করে আনবো, আর এই কদিন যা দুর্বল হয়ে গেছিলাম না তোমাদেরকে যে কি বলবো, এই কদিন মানে আমার শরীরে আর কিছু বল ছিল না একদম, যে ভিডিও বানাবে এই যে এইভাবে যে ক্যামেরাটা ধরবো মোবাইলটা বা ক্যামেরাটা, সেটুকু শক্তি গায়ে ছিল না, জ্বরটা ভীষণ খারাপ আমার নিজের হয়ে আমি রিয়েলাইজ করতে পারছি যে জ্বরটা কতটা খারাপ, হ্যাঁ, মানে অত্যাধিক খারাপ, এই এটা একদম করোনার কথা মনে করিয়ে দিচ্ছে, করোনার সময় একটা সামান্য জ্বর হলেও মানুষ যেরকম বিছানার সাথে লেপটে যেত, ওরকম লেপটে যেতে হচ্ছে, সারা দিন মনে হবে শুধু শুয়ে থাকি আর শুয়ে থাকি, কোনো কিচ্ছু করতে ইচ্ছে করবে না, কদিন তো কোনো রান্নাবান্নার দিকে যাইও নি, যা পেরেছি তাই খেয়েছি, মেয়েও তাই করেছে, আর তার থেকেও বড় কথা কদিন ধরে মেয়ের পরীক্ষা ছিল জানো তো, এবার মানে ওকে পড়ানোটা আর এক চাপের, মানে কথা বলতে পারছে, কথা বলতে গেলেই কাশি হচ্ছে, এবার তখন কি করব, ওকে আমি এখানে বিছানায় শুয়েছিলাম, শুয়ে আর ওকে শুধু লিখতে দিচ্ছিলাম, তুই লেখ আর আমি দেখবো, এই করে করে পড়ালেখা করাচ্ছিলাম। যাই হোক, একটা পরীক্ষা হয়ে গেছে, কালকে আবার আরেকটা পরীক্ষা আছে, তার জন্য আমাকে একটু ওকে রেডি করাতে হচ্ছে, ওই ঘরে লিখছে,
বসে বসে, ওই যে চলে এসছে, লেখা হয়ে গেছে, হয়ে গেছে। আর ও কিন্তু আমায় বলেছে যে আগের পরীক্ষাটা আমি যত কষ্ট করে ওকে পড়িয়েছি, ওই জন্য ও কত পাবি পরীক্ষায়? 10/10 কিন্তু ও পাবে, ও বলেই দিয়েছে। দেখা যাক, 10 না পেলেও কিছু যায় আসে না, পেলেও কিছু যায় আসে না, ও যা লিখেছে কষ্ট করে এতেই অনেক। পত্র পরিষ্কার করে নিয়ে বসে পড়েছি, হ্যাঁ, জয় বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে, কারণ আমি অনেক দিন বাদে মেশিন চালাবো, কিরাম চলবে কি হবে জানি না। আর এই সুতোটা এর সাথে ম্যাচ করছে কিনা আমি জানি না, এই সুতোটাই আপাতত পাওয়া গেছে, তারাও দেখাই তোমাদেরকে সুতোর কালার। এই দেখো ম্যাচ করে যাচ্ছে, বলো, বোঝা যাচ্ছে না অতটা। আসলে এক্স্যাক্ট এই কালারের সুতো না এখানে পেলাম না, তাই এটা দিয়েই কাজ চালাতে হবে। মোটামুটি ম্যাচ করছে, অসুবিধা হচ্ছে না, এটা দিয়েই করে নেবো। বাজে হচ্ছে 4টে, তা সকালবেলায় রান্না করিনি, বলেছিলাম যে রান্না করব, ডিম টিম আছে, কিন্তু তোমার ওই জামা সেলাই করতে করতে 2টো বেজে গেছিলো, তাও সেলাই পুরো হয়নি। এবারে যা রান্না করব ভেবেছিলাম সেটা কিছুই করে উঠতে পারিনি, ইচ্ছাও করলো না রান্না করতে, ওই জন্য এখন এই যে আমরা যাচ্ছি হচ্ছে কিছু খাবার যদি পাওয়া যায় সেটা খেতে। কোথায় খাবো কী খাবো এখনও কিছু ঠিক করিনি, গিয়ে ঠিক করবো। আমরা অবশ্যই যে সারা পৃথিবী ঘুরলেও যেখানে এসে থামবো সেটা হচ্ছে ফুড ভিলেজ, তাই আমরা এখন দাদা ফুড ভিলেজে বসে আছি, অর্ডার দিয়েছি আর হচ্ছে আমাদের অর্ডার আসছে, তারপর দেখাচ্ছি কি খাবো। এসে গেছে লাঞ্চ আমাদের, এই হচ্ছে বাটার নান, রাইস, আর ওটা হচ্ছে এটা ওদের স্পেশাল ডিশ, খেতে খুব ভালো হবে, এই আশা রেখে আমরা খাবো এখন। আর এখানে গ্রিন স্যালাড আছে, এখানে লঙ্কা লেবু আর গ্রেভি দিয়েছে একটু। ওকে, খাওয়া দাওয়া শুরু করি। না না, চিকেনটা খেয়ে বলি কেমন। হ্যাঁ, কেমন ভালো, আমি যেরকম চাইছিলাম একটু ঝাল ঝাল খাবো, একদম ওরকম ঝাল ঝাল খেতে হয়েছে, ভালো লাগছে খেতে। চ
চলো খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর সাথে একটা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছি, এটা এখন খেতে হবেই। আর হচ্ছে খাওয়া দাওয়া করে মনটাও একটু ভালো লাগছে, ফুর্তি ফুর্তি লাগছে মনে। মনটাও খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, মনটাও খারাপ ছিল, তাই কিছুই ভালো লাগছিল না কদিন। তা আজকে আবার একটু বাইরে বেরিয়ে একটু ঘুরে টুরে খেয়ে দে, একটু ভালো লাগছে। আর আজকে সোনাইকে তো নিয়ে যাইনি, কারণ আমাদের তো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করেই মনে হলো যাব। আর তোমার সোনাই তার আগেই ওর ঠাকুমার বাড়ি চলে গেছিল, তাই জন্য আমাদের যা হঠাৎ করে যাওয়া হয়েছে বলে ওকে আর নিয়ে যাইনি। ওর জন্য খাবার নিয়ে এসেছি, রাত্রিবেলা ওকে গরম করে দেব। থ্যাংক ইউ এই মেশিনটাকে, কারণ হচ্ছে ভালোই সার্ভিসিং দিয়েছে অনেকদিন বাদে। হ্যাঁ দেখো, চুড়িদারটা বানানো হয়ে গেছে, হাতাটা এরকম ফুল একটা পড়েছে, এই হাতে এরকম একটা ফুল পড়েছে, আর কাজটা তো দেখতেই পাচ্ছ। আর এইগুলো না গলার ডিজাইন গুলো ঠিকঠাক ভাবে মানে মাপ করে ওরা বসায় না। দেখো এইখানটা যদি আমি এইরাম শেপে কাটতে যেতাম এতখানি চলে আসতো, তাই এটা আমি ওই করিনি, আমি গোল গলা রেখে দিয়েছি। আর তখন আবার যদি এই গোল গলার এইখানটা যেমন একটু চওড়া চওড়া লাগছে, হ্যাঁ, কিন্তু এটা যদি আমি প্রপার শেপ মানে এই শেপে আনতে যেতাম, তাহলে এই গলাটা আর আমার গলায় বসতো না। আর এই কাজটা, এই যে তলার কাজটা, এই কাজটা সুন্দর করে না মাঝখানে আসতো না, ওই জন্য এটা এরকম ভাবে বসিয়ে দিই। ফিটিংসটা কেমন হয়েছে তোমরা বলো। হ্যাঁ আমি এখানটা একটু ঢিলা রেখেছি, কারণ বসতে টসতে সুবিধা হয়, আর আমাদের কোমরটা একটু ভারী, তো এখানটা একটু ঢিলা রাখলে দেখতে ভালো লাগে। এরকম চাপ থাকলে এই যে কোমরটা চেপে থাকছে ভালো লাগে না। পেছনটা দেখো, গলাটা ছোটই রেখেছি, এগুলো তো শীতকালে পরে, এগুলো তো গরমকালে পরা যাবে না, তাই জন্য গলাটা ছোটই রেখেছি। আর আর এর সাথে শীতকালে একখানা স্টোল নিয়ে নেব, স্টোল নিয়ে নিলে এই প্যান্টটা কালকে বানাবো, আজকে আর পারছি না বানাতে, ধৈর্য কুলোচ্ছে না। আর প্যান্টটাও থাকবে, আর হচ্ছে শীতকালে একটা স্টোল নিয়ে নেবো, ব্যাস ঠান্ডা একদম আমার থেকে দূরে চলে যাবে। আর আমি এটা এখন কেন বানালাম গরমের মধ্যে, আসলে কিছুদিনের মধ্যেই আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা একটু শীতের দেশেই ঘুরতে যাচ্ছি, তো সেখানে গিয়ে যাতে আর কি এটা পরে নিয়ে আর কি ফাস্ট পরতে পারি, ওই জন্য এটা এখন বানিয়ে ফেললাম। তা নাহলে ভেবেছিলাম আর কিছুদিন বাদে যখন শীত পড়বে তখন ভেবেছিলাম বানাবো, না আমার নিজের আয়নায় দেখতে কিন্তু ভালো লাগছে। আর কালারটা কেমন লাগছে তোমরা সবাই বলো, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, শুধু দেখলে হবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তবে না ভালো লাগবে বলো, ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর এরকম যদি তোমরা আরো চুড়িদার বানানো দেখতে চাও বা শিখতে চাও, তাহলেও বলো যে চুড়িদার কি করে বানাবে, আমি তোমাদেরকে ব্যাপারটা আর কি কাটিং এর প্রসেসও বলতে পারবো, কারণ যেহেতু নিজেই কেটে করেছি বলতে পারবো। ভালো লাগছে না? তো চুড়িদারটা বানাতে বানাতে আমার এখন খুবই বিধ্বস্ত অবস্থা, তোমরা দেখেই বুঝতে পারছো, চোখ মুখ কালো কালো লাগছে, খুব বিধ্বস্ত অবস্থা। তো এখন হচ্ছে গা ধোবো, গা ধুয়ে তারপর হচ্ছে সন্ধে দেবো, সন্ধে দিয়ে একটু চা খাবো, তারপর আবার কথা বলছি। নিজে নিজে এরমভাবে চুড়িদার বানিয়ে পরার অনুভূতিটা কিন্তু আলাদা, একদম হাতে গরম চুড়িদার বানাও আর পরো, হাতাটা বেশ ভালো লাগছে দেখতে। সোনাইয়ের কালকে পরীক্ষা, কিন্তু কালকে কি পরীক্ষা, কালকে ম্যাথ পরীক্ষা। ওর এই কারণটা আমি এখন দেখাবো, না আমি দেখাই না, একটু দেখাই, আরে না কিছু হবে না, তোর লেখাটা এবার দেখো, সোনাই কত সুন্দর লিখেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখো লিখেছে, পেছনের পাতায় লিখতে দিয়েছিলাম, লিখেছে পেছনের পাতাও খুব সুন্দর লিখেছে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে খাতার অর্ধেক পোর্শনটা ছিঁড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অর্ধেক পোর্শনটা খাতার ছিঁড়ে দিয়েছে। এইটার শাস্তি কি হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে ওকে জানিও, যে এই খাতা ছেঁড়া শাস্তি ও কি পাবে। মা সরস্বতী কি আদেও ওকে কালকে পরীক্ষায় পাশ করাবে? পাশ করাবে? তুই যে এত বড় অন্যায় করেছিস এই খাতাটার সাথে, তারপরে তোকে পাশ করাবে? দেখা যাবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে, কারণ এখন আমাকে যেতে হবে রান্না করতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে সোনার কালকে পরীক্ষার জন্য সবাই ওকে বেস্ট অফ লাক জানিও, ও যাতে আগামী পরীক্ষাগুলো আরও ভালো দিতে পারে, ওর এক্সাম যেন ভালো হয়,
এই কামনা ওকে আমি জানাচ্ছি, তোমরাও সবাই জানিও, আশীর্বাদ করো যাতে ও জীবনে এর থেকেও বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সবসময় যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আর ওর যেন মস্তিষ্কের বিকাশ ঘটে, ওর যেন উন্নতি হয়, এরকম ছেঁড়াছিঁড়ি ও যেন বন্ধ করে। এই নিয়ে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একবার ও ছেড়ে, কখনো জিমি ছিঁড়ছে, কখনো চিনি কিছু না কিছু ছিঁড়ে দিচ্ছে ধরে। এদের তিন ভাই বোনের ছেঁড়াছুড়ির কোনো শেষ নেই, আর এই ছেঁড়াছুড়ি সামলাতে সামলাতে আমার নাজেহাল অবস্থা। তত যাই হোক, আজকে আবার রান্নাটা বসাই, এবার রাত হচ্ছে, খেয়ে দিয়ে শুতে হবে, কাল ভোরবেলা ওকে উঠতে হবে। দেখা হবে পরের ব্লগে।